বিরতির পর ফিরে এলাম, গ্রাউন্ড জিরোতে ছিলাম, ফিরে এলাম আর প্লাস নিউজের নিউজ রুমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নতে বৈঠক করার পর তিনি কিছু সিদ্ধান্ত আমরা প্রত্যেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জেনে গেছি। সেই সিদ্ধান্ত মোতাবেক একটি বিষয় হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় করোনার প্রভাব অনুযায়ী রেড জোন, অরেঞ্জ জোন এবং গ্রিন জোন। কোনো জায়গায় যেমন কলকাতা কর্পোরেশন বা হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এই চারটে জায়গায় অনেকগুলো জায়গা কিন্তু অতি স্পর্শকাতর, যাকে বলে একেবারে যেটা হচ্ছে সংরক্ষিত জায়গা, তার কারণ ওখানে করোনা যেখানে যেখানে প্রভাবটা বেশি সে কনসাইনমেন্ট জোনগুলোর বাদ যেখানেই রয়েছে সেটা কিন্তু রেড জোনেই পড়ছে। তারপর আসছে অরেঞ্জ জোন, যেখানে হচ্ছে সম্ভাবনা রয়েছে যে কোনো মুহূর্তে কিন্তু বাড়তে পারে সেটা অরেঞ্জ জোন, আর যেখানে কোনো রকম একুশ দিনে কোনো পজিটিভ করোনা রেকর্ডেড আসেনি সেই জায়গাটা হচ্ছে গ্রিন জোন। ফলে তিনটে জোন যখন রয়েছে, এবং আমরা ইতিমধ্যেই জেনে গেছি আজকের এই পর্বে যারা অন্তত দ্বিতীয় ভাগ দেখেছেন নিশ্চয়ই বুঝতে পারছেন, যেখানে অর্থনৈতিক কার্যক্রম বেশি সেই জায়গাগুলোই কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি করোনা প্রভাব, বিশ্বজুড়েই তাই দেখা গেছে। এবং বাংলার মধ্যে এই যে চারটি জেলা সেখানে অর্থনৈতিক প্রবাহটা বেশি, ফলে রেড জোন। কিন্তু যে অঞ্চলগুলো অনেকটা এতদিন অবধি বলা হয়েছে যে যেগুলো হচ্ছে সেইভাবে উন্নয়নের নিরিখে পিছিয়ে থাকা জায়গা, সেখানে কিন্তু দেখা গেল হচ্ছে যে সেগুলো হচ্ছে গ্রিন জোন। এই গ্রিন জোনে কিছু কিছু অ্যাক্টিভিটিস চালু হবে, অর্থাৎ গ্রিন জোন দিয়েই কিন্তু শুরু হচ্ছে এই রাজ্যের ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া। এবং সেক্ষেত্রে কী কী সিদ্ধান্ত নবান্নে নেওয়া হয়েছে সেই বিষয়ে মুখ্যমন্ত্রী কী বলেছেন আরও একবার আপনাদেরকে শোনাতে চাই। সাধারণ মানুষকে আবেদন করব, অনেক কষ্ট করতে হচ্ছে এবং কষ্ট আপনারা করছেনও, এবং এলাকায় এলাকায় সব কিছু বন্ধ, শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় বাজারগুলো ছাড়া, লকডাউনের মধ্যেই সারা ভারতবর্ষব্যাপী, সারা বিশ্বব্যাপী আজকে আমাদের সকলকেই থাকতে হচ্ছে। এটা একটা করুণ যন্ত্রণা যা আগে কখনো দেখার স্কোপ আমাদের হয়নি, কিন্তু এর থেকে বাঁচতে গেলে আমাদের দু তিনটে অনুরোধ আগেও বলেছি, আবার বলছি, রিমাইন্ডার দিচ্ছি এবং বারবার বলবো, লকডাউন যখন ভারত সরকারও ডিক্লেয়ার করেনি, পশ্চিমবঙ্গ প্রথম লকডাউন অফিসিয়ালি সারা ভারতবর্ষে ডিক্লেয়ার হওয়ার আগে আমরা কিন্তু তিন দিন আগে থেকে লকডাউন ডিক্লেয়ার করে কাজকর্ম শুরু করেছিলাম। দুই হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইট চালানো বন্ধ করা, দূরপাল্লার ট্রেন বন্ধ করা, ট্রেনে গায়ে গায়ে ঘেঁষে আসা এবং তার থেকে রোগের প্রাদুর্ভাব, এগুলো কিন্তু আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছি। আজকে আবার সেই একই কথা বলবো যে এখনও তো পরিস্থিতি সেভাবে কোনো বেটার কিছু হয়নি যে ইমিডিয়েট আমরা সব পরিবর্তন করে দেব, তাই কষ্ট করে আমাদের আরও কিছুদিন নিয়ম শৃঙ্খলা মেনে লকডাউনের মধ্যে চলতে হবে। যেখানে যেখানে লকডাউন 100% থাকবে 100%, যেখানে অল্প একটু রিল্যাক্সেশন সেখানে অল্প একটু রিল্যাক্সেশন, কিন্তু যেখানে আবার যদি গ্রিন জোনটা অরেঞ্জ জোন হয়ে যায় বা রেড জোন হয়ে যায় তখন কিন্তু অটোমেটিক্যালি সেটা আবার চেঞ্জ হয়ে যাবে, যেটা আমরা বারবার করে আপনাদের বলবার চেষ্টা করছি। সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, এক্ষুনি ঘর থেকে বেরোবার চেষ্টা করবেন না প্লিজ, দয়া করে, খুব এমার্জেন্সি ছাড়া। যেখানে যেখানে স্ট্যান্ড অ্যালোন একটাই দোকান আছে, সোমবার থেকে হবে, একটাই দোকান আছে, ধরুন পাড়ায় পাড়ায় ছোট ছোট দোকান, বা ধরুন কিছু দোকান যেটা লোকের সামগ্রী প্রয়োজন আছে, হোম ডেলিভারিও হতে পারে, এসেন্সিয়াল নন এসেন্সিয়াল দুটোই হোম ডেলিভারি আমরা অ্যালাউ করেছি, রেস্টুরেন্ট না খুলেও খাবার সে বাড়িতে পাঠাতে পারে। সেই রকম মনে রাখবেন যে আমরা চাইছি যে কিছু দোকান, বিশেষ করে যে দোকানগুলো লোকে চায় ইলেকট্রনিক্সের দোকান, কিন্তু তার বড় ইলেকট্রনিক্স বাজার হলে আমরা খুলবো না, মার্কেট কমপ্লেক্স হলে খুলবো না, স্ট্যান্ড অ্যালোন মানে একটাই দোকান, যেটা একমুখো দোকান, মানে একমুখো মানে একটা দোকানের মধ্যেই ব্যবসাটা, সেরকম স্টেশনারি বইয়ের দোকান, স্টেশনারি দোকান, বইয়ের দোকান, রঙের দোকান,
ইলেকট্রনিক্সের দোকান, মোবাইল চার্জিংয়ের দোকান, ব্যাটারি চার্জিংয়ের দোকান, হার্ডওয়ারের দোকান, লন্ড্রি, চা এবং পানের দোকান, সেটাও কিন্তু মনে রাখবেন হোম ডেলিভারি অ্যালাউড, চায়ের দোকানে বসে আড্ডা মারা অ্যালাউড নয়, করা যাবে না এখনই। তারা চায়ের দোকান থেকে চা কিনে নিয়ে বাড়িতে খেতে পারে, পানের দোকান থেকে পান সিগারেট কিনে নিয়ে বাড়িতে খেতে পারে, এই রকম আর কি, যেটা আমরা ছোটবেলা থেকে দেখি পান বিড়ির দোকান। কাজেই হকার্স মার্কেটগুলো এখন খুলবে না, হকার্স কর্নারগুলো এখন খুলবে না, ফুটপাতে ফুটপাতে যেসব দোকান বসে সেগুলো এখন খোলার প্রশ্নই নেই, যেহেতু এখন একটা ভয়ঙ্কর জিনিস চলছে। সবাইকে তো একসাথে আমরা হেল্প করতে পারবো না, স্টেজ বাই স্টেজ, ফেস বাই ফেস আমাদের করতে হবে। আমরা যেগুলো অ্যালাউ করছি খুব ইম্পর্টেন্ট, যেগুলো মানুষের প্রয়োজন আছে, আমরা গ্রিন জোনে ফ্যাক্টরি অ্যালাউ করছি, এবং এক্ষেত্রে গ্রিন জোনে কিছু স্টিল ফ্যাক্টরি, আয়রন স্টিল ফ্যাক্টরি, কিছু কনস্ট্রাকশনের ফ্যাক্টরি, কনস্ট্রাকশন ওয়ার্কারদের জন্য, বিশেষ করে যারা কনস্ট্রাকশন ওয়ার্কারদের রেখে তাদের টোটাল প্রোটোকল মেনে তাদের সাহায্য করে কাজ করবে, সেই কনস্ট্রাকশন আমরা অ্যালাউ করছি। স্পেশালি আমাদের গভর্নমেন্টের যে অনগোয়িং প্রজেক্টগুলো চলছে, পঞ্চায়েতের গ্রামীণ যোজনা, গ্রামীণ আবাস যোজনা, গ্রামীণ রাস্তাঘাট তৈরি করা, তারপরে আমাদের পিএইচি, আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট, আমাদের পিডাব্লিউডি ডিপার্টমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্ট, এবং কনস্ট্রাকশন ওয়ার্কসে অন্যান্যরাও যারা বড় বড় কাজ হাতে নিয়েছেন, তারা যদি প্রোটোকল মেনে তারা কর্মীদের তার নিজের থাকার ব্যবস্থা করে, দূরত্ব মেনটেন করে, লকডাউন প্রোটোকল মেনে করতে পারে, তবেই আমরা এটা অ্যালাউ করব। যার জন্য ওরা আমাদের একটা পিডাব্লিউডি থেকে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে ওদের একটা মিটিং হয়েছিল, বলেছে যে বিল্ডিং মেটেরিয়ালসের জিনিসগুলো চাই, তা নাহলে কী করে কনস্ট্রাকশনের কাজ হবে, যদি আমি পিডাব্লিউডিও করি, যদি আমি ইরিগেশনও করি, যেমন আমার মাঝেরহাট ব্রিজ কাজ আটকে আছে অনেকদিন ধরে, এখন বন্ধ আছে রেল, এটা কাজটা হয়ে যেতেই পারে, এটা গ্রিন জোন আছে, এটা রেড জোন নয়, এই সব ক্ষেত্রে যে জিনিসগুলো কিনতে হবে সেগুলো ডেলিভারি সিস্টেমে কিনে দেওয়া যেতে পারে, এবং এগুলো জেলায় জেলায় ডিএমএসপিদের ওপর দায়িত্ব দেওয়া হচ্ছে যে যেগুলো গ্রিন জোন আছে সেগুলোতে তারা এই কাজগুলো অ্যালাউ করে দেবে, রেড জোন যেখানে আছে সেখানে পারমিশন নিতে হবে কোনটা করবে কোনটা করবে না। এই সমস্ত নিয়ে সচিব মন্ত্রীদের একটা কমিটিও করা হয়েছে, ইকোনমিক, যেটা ইনফ্রাস্ট্রাকচার এবং ইকোনমিক রিফর্মস নিয়ে টাস্কফোর্স তৈরি করা হয়েছে, তারা ওটা টাইম টু টাইম বসে তারা তাদের ওপিনিয়ন দেবে। কলকাতা হোম ট্যাক্সি অ্যালাউড একটু করে, একটু একটু করে, ফেস বাই ফেস পুলিশ দেখে নেবে তার মতো করে, গ্রিন জোন বা অরেঞ্জ জোনে, তাতে আমি বলে দিয়েছি কীভাবে কী করবে। যেখানে গ্রিন জোন আছে প্রাইভেট বাস যাদের লাইসেন্স আছে তারাও বসে আছে, ওয়ার্কারদের মাইনে দিতে পারছে না, সেক্ষেত্রে 20 জন করে নিয়ে অনলি সেই ডিস্ট্রিক্টের মধ্যে, অন্য ডিস্ট্রিক্টে যাওয়া যাবে না, গ্রিন জোন আছে সেই ডিস্ট্রিক্টগুলোতে যেখানে ডিএমএসপিরা পারমিশন দেবে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট পারমিশন দেবে, সেখানে তাদের বাসের পারমিশন অলরেডি আছে, এবং পারমিশন না থাকলেও যারা অন্য প্রাইভেট বাসও বসে আছে তারাও সেখানে চালাতে পারে, প্রোভাইডেড 20 জনের বেশি বাসে নেওয়া যাবে না। বাস ভালো করে স্টেরিলাইজ করতে হবে, এবং মাস্ক সমস্ত ব্যবহার করে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে করতে হবে। আপনারা নিশ্চয়ই শুনে, মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে নিঃসন্দেহে বুঝতে পারলেন যে প্রথম দিন থেকে যিনি রাস্তায় ছিলেন এবং গোটা প্রক্রিয়াটাকে মনিটর করেছেন, কখনো কখনো মুখ্য সচিব তিনি সাংবাদিকদের সামনে বলেছেন, এর থেকে একটা জিনিস খুব পরিষ্কার যে প্রত্যেকটা জোন ওয়াইজ এবং কোথা থেকে রিপোর্টেড হচ্ছে সেই অনুযায়ী সেগুলোকে আলাদা জিওগ্রাফিক্যাল রিজিয়ন তৈরি করা, এইভাবে কিন্তু তিনি করছেন। গ্রিন জোনের ক্ষেত্রে বিশেষ সুযোগ রয়েছে, যারা গ্রিন জোনে রয়েছেন তারা আগামী সপ্তাহ থেকেই সম্পূর্ণভাবে বলা যেতে পারে যে সেখানে ছোট ছোট দোকান এবং বেশ কিছু জায়গায় হচ্ছে ছোট ছোট কারখানা সেগুলো খুলে যাবে, অর্থাৎ অর্থনৈতিক প্রক্রিয়াটা চালু হবে, কৃষি কাজের সাথে সাথে এই বিষয়টা যখনই চালু হবে নিঃসন্দেহে কিন্তু মানুষের মধ্যে যে একটা প্রবণতা তৈরি হয়েছিল যে দীর্ঘদিন গৃহবন্দী থাকার ফলে যে একটা অন্য ধরনের অবসাদ তৈরি হয়েছিল সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই মুক্ত হবে।
এবং আরও একটা বিষয়, এর সঙ্গে বলা যেতে পারে বাস সার্ভিসও চালু হবে এই সমস্ত গ্রিন জোনগুলোতে, এবং সেখানে বাসে 20 জনের বেশি লোক ওঠানো যাবে না। অর্থাৎ আগামী দিনে এই প্রক্রিয়াগুলো যখন হচ্ছে, একটা না একটা সময় অরেঞ্জ জোন গ্রিন জোনে আসবে, বা যেগুলো রেড জোন সেগুলো প্রথমে অরেঞ্জ জোনে আসবে, তারপর গ্রিন জোনে, তখনই আসতে পারবে যখন পজিটিভ কেস কম রিপোর্টেড হবে। এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু এখন চলতে হবে, এটা বোঝাই যাচ্ছে, এবং মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি এই বিষয়ে নেতৃত্ব দিচ্ছেন। আগামী দিনগুলোতে ঠিক কী অপেক্ষা করছে, প্রতিনিয়ত এটার আপডেটিং কিন্তু হতে থাকবে। একদিকে করোনা পজিটিভের সংখ্যা যদি বাড়তে থাকে তাহলে একরকম একটা সিদ্ধান্ত, অন্যদিকে যদি আমরা ধরেই নিচ্ছি যে এই প্রক্রিয়া খুব যেহেতু সুষ্ঠুমতোভাবে এগোচ্ছে, তাতে করোনা পজিটিভের সংখ্যা যত কমতে থাকবে তত কিন্তু হচ্ছে গ্রিন জোনে এগিয়ে যাওয়ার সুযোগ। অর্থাৎ এখানে নাগরিক সমাজের একটা বিরাট ভূমিকা থাকছে, যে যে নির্দেশিকা অর্থাৎ মাস্ক ব্যবহার থেকে শুরু করে সোশ্যাল ডিস্ট্যান্সিং এই সমস্ত প্রক্রিয়াগুলো মানলে কিন্তু অতি দ্রুতই বাংলা কিন্তু চলে আসবে গ্রিন জোনে, সম্পূর্ণ বাংলা গ্রিন জোনে চলে আসবে, এবং সেটাই আমাদের লক্ষ্য। দেখা যাক কবে সেটা হয়। তবে আজ করোনার আবহে বাংলা এই পর্যন্তই থাকছি। করোনার আবহে বাংলা আবারও দেখুন সোম থেকে রবিবার রাত ঠিক 9:30 সময় দেখুন করোনার আবহে বাংলা, এবং বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার সময় আপনাদেরকে বলবো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অত্যন্ত সতর্ক থাকুন। ধন্যবাদ, নমস্কার।